हेलो फ्रेंड, हमारे सामने एक और कैंडिडेट्स हैं जो वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से इंटरव्यू देकर आ रही हैं। इनसे पूछेंगे इनसे क्या क्या क्वेश्चन पूछा गया है। तो मैडम, अपना नाम क्या थे? अन्नपूर्णा दास। अच्छा, तो अपना ऑनर्स की छिलो? ऑनर्स छिलो ना, पास कोर्स। अच्छा, तो अपना का डेमो तो की ওখানে দেখাতে বললো? মানে ওনারা একটা পার্টিকুলার টপিক বলে দিলেন। আচ্ছা, হ্যাঁ, সেটার উপরই ডেমো দিতে হবে। তো টপিক কি ছিল? আমাদের পরিবেশ থেকে। আচ্ছা, আমাদের পরিবেশ। আচ্ছা, আপনার মোটামুটি কত তো কোশ্চেন করেছে? মানে শাল টাল গুলো কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল, এরকম অনেক কিছু জিজ্ঞাসা করছিলেন, তো ওগুলো একটা বলতে পারিনি। আচ্ছা, গভর্নমেন্ট স্কিম থেকে আপনাকে কোশ্চেন করেছে? না, ওই ধরনের কোনো প্রশ্ন। তো আপনাকে, আপনার তো পাস ছিল, তো আপনাকে সাবজেক্ট থেকে আর কি কোশ্চেন করেছে? সংস্কৃত থেকে একটা কাব্যগ্রন্থের নাম জিজ্ঞাসা করেছিলেন। আচ্ছা, আর ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, আর বাকি এমনি ডেমো যা নেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? মোটামুটি মোটামুটি। তো টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 3 ছিল। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক, আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। আপনারা খুব ভালো কাজ করছেন, আমি আপনাদেরকে ফলো করি। আচ্ছা, জিকে স্টাডি মাস্টারকে কি বলতে যাবেন আপনি? আপনারা ভবিষ্যতে আরো অনেক এগিয়ে যান আর খুব সফল হন জীবনে। আচ্ছা, চলে, বহুত বহুত শুকরিয়া আপনার, থ্যাংক ইউ। তো স্যার, আপনার নাম কি আছে? আমার নাম বিক্রম সাহা। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে এসেছি। আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? আমার জিওগ্রাফি অনার্স ছিল। আচ্ছা, তো ওখান থেকে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে ইন্টারভিউ বোর্ডে? ইন্টারভিউ বোর্ডে বলতে স্যার একটু মজাই করছিলেন আমার সঙ্গে। প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বাড়ি কোথায়। আচ্ছা, তো যখন বলেছিলাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানায় কোশিক গ্রামে, তো জিজ্ঞেস করা হলো কাটোয়া কোথায় অবস্থিত। আচ্ছা, আমি বললাম কাটোয়া পূর্ব বর্ধমান জেলার পূর্ব দিকে। তো তারপরে স্যার হাসতে হাসতে জিজ্ঞেস করলেন যে বর্ধমান কোথায় অবস্থিত, তো বললাম পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। তো পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত, বললাম ভারতের মধ্যে অবস্থিত। তো বলছে ভারত কোথায় অবস্থিত, আমি বললাম এশিয়া মহাদেশে অবস্থিত। তো বলছে এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত, আমি বললাম পৃথিবীর মধ্যে অবস্থিত। তারপর জিজ্ঞেস করলেন পৃথিবীর কোথায় অবস্থিত, আমি বললাম সৌরজগতের মধ্যে অবস্থিত। তো বলছে সৌরজগৎ কোথায় অবস্থিত, আমি বলছি আকাশগঙ্গা গ্যালাক্সিতে অবস্থিত। বলছে গ্যালাক্সি কোথায় অবস্থিত, তারপর পাশে স্যার বলছে আচ্ছা থামো থামো, এইটা নিয়ে আর মজা করতে হবে না। জাস্ট ওইটার পরে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ভূগোলে অনার্স করেছো তো, তাহলে তুমি এটা করো, বলো তো উপর দিয়ে আর নিচে দিয়ে কটা লেয়ার আছে। তো ওটা বলার পরে বললো যে এগুলো তো প্রশ্ন ধরলে তুমি তো সবই পারবে, চলো তুমি একটা ইউনিক কিছু একটা ডেমো দিয়ে দেখা। তো আমি বললাম যে স্যার আমি কি ব্যাং লাফানোর মাধ্যমে লসকো পড়াতে পারি? তো ম্যাডাম বললেন ওগুলো তো বইয়ে আছে, ইউনিক কিছু একটা পড়া। আমি বললাম যে ম্যাডাম তাহলে কি কাকে রুটি নিয়ে যাওয়ার মাধ্যমে ভগ্নাংশ পড়াতে পারি? বলছে হ্যাঁ এটা ইউনিক হবে, তাহলে তুমি পড়া। তো কিছুক্ষণ পড়ানোর পর বললো যে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, তো তুমি কি করছো এখন? তো জিজ্ঞেস করার পর আমি বললাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করছি। তো স্যার বললেন যে এই বয়সে চাকরিটা পেলে তোমার খুব ভালো হবে। বললাম অবশ্যই স্যার। বললো এসো তোমার খুব ভালো হয়েছে, এইটুকু। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 4 ছিল। তো আপনি খুব মজা করলেন? হ্যাঁ, ওখানে স্যারদের সাথে খুব মজা করেছি এবং আমি হাসছিলাম বলে। তো ম্যাডাম বলছেন স্যারকে যে তুমি একটু ওকে ইতিহাস থেকে প্রশ্ন ধরো। বলছে না ও ভূগোল পড়েছে, ইতিহাস কী বলবে? তো আমি হাসছি খুব। তো ম্যাডাম বলছে না দেখুন দেখুন ও পারবে, ও কী সুন্দর হাসছে, বাকিরা তো মুখ গোমড়া করেই বসে থাকছে। তো এইটুকু বলার পর আর কিছু ধরেননি। ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? অবভিয়াসলি, কোনো অসুবিধা নেই। তো আপনি তো জিকে স্টাডি মাস্টারকে রেগুলার ফলো করেন আপনি, তো আগামী দিনে যে ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ দিয়ে আসবেন, দিতে আসবেন এখানে, তো আপনি ওনাকে কী বলতে চাইবেন? আমি বলতে চাইবো যে মানে তার কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তো এখানে যে সিচুয়েশন সেখানে ও মজা করেই সব কিছু করতে পারে, যদি অযথা সে নিজে ট্রেস নেই সেটা তার ব্যাপার, আর খুব বেশি পড়াশুনো করার দরকার আছে বলে আমার মনে হয় না। আর নিজের যে সাবজেক্টটাতে একটু যদি জানাশোনা থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। এবার দু একটা ট্রিকি হয়তো কোয়েশ্চেন তার জন্য পড়তে পারে, হয়তো আমার জন্য হয়তো পড়েনি, হয়তো আমি ওইটা মজা হিসেবে নিয়েছিলাম। ওইটা যদি কেউ বেশি ভেবে নিত যে এই বর্ধমান কোথায় অবস্থিত, সে ল্যাটিটিউড লংটিটিউড দিয়ে যদি ভাবতে যেত তাহলে তার চাপ হয়ে যেত সব কিছুর ক্ষেত্রে। আমি যেমন রিলেটিভ লোকেশনে মজা করে উত্তরগুলো দিয়েছিলাম, তো তাতে ওরাও মজা পেয়েছিল। তো এবার পরেরটা তার উপর নির্ভর করে। আপনি জিকে স্টাডি মাস্টারকে কী বলতে চাইবেন? আমি এখানে দেখে এই প্রথম প্রথম খুব একটু চিন্তিত ছিলাম, তো এখানে দেখার পর ওনারা যেহেতু বলেছিলেন মানে বাকিদের আপনাদের ভিডিও দেখে আমি বুঝেছিলাম যে ওনারা যথেষ্ট ফ্র্যাঙ্কলি, তো ওনারাই সাহায্য করবেন কিছু বলার জন্য। তো তারপর থেকে আমার আর কিছু মনে হয়নি, তেমন কিছু ট্রেস নিইনি,
বর্তমানে আমার মাস্টার ডিগ্রি এক্সাম নিয়ে একটু চাপে ছিলাম, তো সেই জন্য আর বেশি কিছু। আচ্ছা, খুবই ধন্যবাদ জিকে স্টাডি মাস্টারকে। এটুকুই বলতে চাই। তো জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে আপনাকে বেস্ট অফ লাক। ধন্যবাদ। দাদা আপনার নাম কি আছে? আমার নাম আছে অর্ক ঘোষাল। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি পূর্ব বর্ধমান জামালপুর। আচ্ছা, পূর্ব বর্ধমান জামালপুর। তো আপনি বল, আপনার অনার্স কী ছিল? আমার অনার্স ইতিহাসে ছিল। আচ্ছা, তো আপনাকে ওখান থেকে কী কী কোশ্চেন করেছে? ওখানে আমাকে ডেমো দিতে বলেছিল নিজের চয়েস মতন। আচ্ছা, কোশ্চেন করেছে কোথা থেকে আসছি, কী করছি না করছি ইত্যাদি, এবং যেটা ডেমো দিয়েছি তার উপর কোশ্চেন হয়েছে, এবং আমার সাবজেক্ট ইতিহাস থেকে কোশ্চেন করেছে। আচ্ছা, এবং ডেমোটা অনেকক্ষণ ধরে হয়েছে। আচ্ছা, তো মোটামুটি আপনাকে কত তো কোশ্চেন করেছে? মোটামুটি আমাকে 8-10 কোশ্চেন করেছে। আচ্ছা, 8-10। একটা একটা ইজি কোশ্চেন যে আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন ওখানে। ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আচ্ছা আচ্ছা। আর একটা টাফ কোশ্চেন যে ওখানে আপনাকে জিজ্ঞেস করলো, কিন্তু ওখানে আপনার মনে ছিল না এরকম কোশ্চেন ছিল আপনার? না, এরকম ছিল না। আচ্ছা, তো সবকটাই জানা ছিল। আচ্ছা, তো আর একটা শর্ট কোশ্চেন আপনাকে কি বলে ওখানে জিজ্ঞেস করলো? আর একটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা উদাহরণ জিজ্ঞেস। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনে। আচ্ছা, তো আপনি দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে দিই। আচ্ছা, তো আপনি মোটামুটি সবাই কোশ্চেনে আপনি উত্তর দিয়ে দিলেন? হ্যাঁ, সবই দিয়েছি। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 8। টেবিল নাম্বার 8। তো আপনি জিকে স্টাডি মাস্টারকে তো ফলো রেগুলার করেন আপনি, তো আপনি জিকে স্টাডি মাস্টারকে কী বলতে চাইবেন? বলতে চাইবো এইখানে যেগুলো ইন্টারভিউয়ের যে ভিউগুলো এখানে দেওয়া হচ্ছে সত্যিই খুব ভালো এবং খুব উপকারী, কেউ যদি দেখে যায় কাজে লাগবে। আচ্ছা, তো আচ্ছা, আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন এখানে, তো ওনাকে আপনি কী বলতে চাইবেন? বেস্ট অফ লাক ফর ইয়র এক্সাম, ভালো করে দাও, সবাই পারবে। আচ্ছা, আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক।